তো কি জিনিস বানিয়েছি এখন তোমাদেরকে দেখাবো, আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো এখন তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অংশিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15ই আগস্টের দিনকার ভিডিও, মানে সকালবেলা একদম ভোরবেলায় ঘুম থেকে মানে নিচে এসেই দেখছি তিয়াস অস্মিতা ফুল নিয়ে এরকম মালা গাঁথতে বসেছে। তো তিয়াস গাঁথতে পারছিল না, তো আমাকে বললো যে কাকিমা তুমি আমাকে মালাটা গেঁথে দাও। তা আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। ওরা আজকে আগে আগেই উঠে পড়েছে মানে খুশিতে আর কি। তো ফুলও তুলে নিয়ে এসে গাছ থেকে দেখতে পাচ্ছে, এখন মালা গাঁথতে ব্যস্ত আছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। এবার মালাটা গেঁথে এখন যাব হচ্ছে আমি ব্রাশ করব, তারপর যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো দেখো কতটা ভোরবেলা, এখনও সূর্যের মুখ দেখাই যাচ্ছে না। তো আকাশটা একটু মেঘলা মেঘলা আজকে। আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, যদিও সারাদিন মানে একদম ঠান্ডা ওয়েদার। তো আমি এখন কলপাড়ে চলে এসেছি ব্রাশ করতে, দিয়ে ঘরে গিয়ে চা করব। কি অস্মিতা, ওগুলো ফুল, মা ডাকে, যাও যাও। এই বাবা, তো এটার মধ্যে কি কি নিয়েছিস দেখি? ব্রেসলেট, এটা স্কুলে দিবি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এটা অস্মিতা বানিয়েছে, ভালো করেই কর বলো। দিদা তোমারটা দেখাও। জি, আসো বেদি। বোনও এই যে রেডি হয়ে নিয়েছে, এখন কয়েকটা ও ফটো তুলবে, নিজে নিজে সেলফি তুলবে, এই জন্য ফোনটা এনেছে, দিয়ে তারপরে স্কুলে যাবে। তো এখন আমি রান্নাঘরে গিয়ে চাটা খেয়ে নেব। তো সকালবেলায় সবাই যার যার কাজ শেষে করছে, তো চাটা খেয়ে একটু সবজি কাটতে বসবো, সকালে কি রান্না হয়। আর আজকে সকালে রান্নাটা আমি করব, কেননা কাকিমা বাড়িতে নেই, এই কারণে। দিদি তো বিকালবেলায় রান্না করে, তারপর তুতুন ঘুমিয়ে থাকে, এই কারণে আমি ভাবলাম সকালে রান্নাটা আমিই করি। তো সেজন্য আমি চা খেয়ে সবজি টবজি কাটতে বসবো। তো এখন কিন্তু বাড়িটা খুবই শান্ত হয়ে আছে, সবাই ঘুম থেকে উঠে পড়লে একদম মানে সারাক্ষণ আমাদের বাড়িতে হইচই হইচই লেগেই থাকে। তো এই যে সব সবজি টবজি রয়েছে, আর এগুলো রাত্রের বাসন, রাত্রে আর কি খাওয়ার পর ধুয়ে রাখা হয়েছে। তো এগুলো এখন উপুর করে রাখবো আমি, জল ঝরাতে দেবো, দিয়ে তারপর সবজিটা কুটে নেব। তো এখন আমি কেটে নিচ্ছি আলু আর উচ্ছে। মা বললো উচ্ছে আলু দিয়ে একটা তরকারি কর, তো সেটাই আমি এখন কেটে নিচ্ছি। আর হবে হচ্ছে দুধমান কচু বলে, অনেক অনেক কিছু বলতে পারে, তো আমি যেটা জানি একটা মানে কচু আছে যেটার নাম হচ্ছে, কচু শাক আছে সেটার নাম হচ্ছে দুধমান কচু। তো সেই দুধমান কচুর আর কি রান্না করা হবে, মানে কচুর ডগা রান্না করা হবে, আর এই উচ্ছে আলুর তরকারি হবে, আর কিছু হবে না, কেন বেশি মানে সদস্য নেই বাড়িতে। আর তারপর আবার রান্না করবো আমি, এই জন্য মা বললো এই দুটোই রান্না করে রাখ, দুধ আছে ওটা দিয়ে খেয়ে নেবে, আর বেশি করতে হবে না। তো এখন দেখো উনুন ধরিয়ে দিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, কেন আমার মানে আবার চিন্তা রয়েছে যে মামাম যদি ঘুম থেকে উঠে পড়ে তখন তো মামা করবে, এই জন্য আমি ভাবছি কত তাড়াতাড়ি করে রান্না করা যায়। তো মাছ ভাজতে বসিয়েছি, মাছ ভাজতেই আমার বেশি সময় লেগে যাবে, কেন অনেকগুলো মাছ এই কারণে। তো যাই হোক, মাছটা ভেজে দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব।
রান্নার শেষের দিকে, এখন কচু শাকটা করছিলাম আর তোমাদের দাদাভাই এসে বলছে রান্না করছো, মানে ঘুম থেকে উঠে এসে দেখছি আমি রান্না করছি, দিয়ে আবার ভিডিও করে দিচ্ছে। আর এই যে আমার একটা ননদ হয় সম্পর্কে, তো দিদির সঙ্গে গল্প করছিলাম। আগে তো রাস্তায় বেরোতো, বন্ধে মাতাম করতো, আমাকে দিয়ে তার সুস্থ ম্যাক্সিমাম হচ্ছে ডিজাইন আমি নিজে পছন্দ করি ইউটিউব থেকে দেখে, দিয়ে তারপর ওটা কি দাদাকে দেখাই, দাদা বানিয়ে দেয়। তো কি জিনিস বানিয়েছি এখন তোমাদেরকে দেখাবো, আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো এখন তোমাদেরকে দেখাই। আমি এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমি আলাদা করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা আর কি তোমাদের দাদা ভাই আমাকে দেয়নি, এটা আমি আমার ইউটিউবের যে ইনকাম করি সেই ইনকাম থেকে নিয়েছি, মানে ইউটিউবে টাকা দিয়ে এই জিনিসটা আমি বানিয়েছি। তো লোহা বাঁধানো আর কি, এরকম লোহা বাঁধানো আমার ছিল না, তো আমি করে নিলাম। আমার এমনি এরকম ছিল, আমার শাশুড়ি আমাকে বিয়ের সময় দিয়েছিল, এটা এটাই আমি সবসময় ব্যবহার করি। আর এটা বানিয়েছি মানে সবসময় পড়ার জন্য না, কখনো সেখানে পড়ার জন্য। তো ডিজাইনটা আমি নিজেই পছন্দ করেছি, নিজেই আমি বানাতে দিয়েছি। আমার খুব একটা ভারী বলতে এখানে খুব বড়ো একটা ফুল মানে পছন্দ না, আমি ছোটোর মধ্যেই চেয়েছিলাম যাতে করে ডিজাইনটা মানে সবসময়, মানে আমি দেখেছি একটু ভারী হলে একটু মুখটা বড়ো হলে না নিচের দিকে ঝুলে পড়ে, তো ওই জিনিসটা আমি দেখেছি আর অনেকের হাতে, তো এই জন্য আমার ঠিক ভালো লাগলো, এই জন্য ছোটোর মধ্যে কিছু একটা চেয়েছিলাম। তো এই যে একটা বট পাতা দেখতে পাচ্ছ, ডিজাইনটা একটু কাছ থেকে দেখো, ফোকাস করো, এই যে ছোট্ট করে একটা হচ্ছে বট পাতা আছে। তো এরকম দেখতে নোয়া বাঁধানোটা মানে লোহা বাঁধানোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি পরে একটা ভিডিও করে দিচ্ছি যেখানে তোমরা ভালো করে এই ডিজাইনটা পেয়ে যাবে, তো কারো যদি ভালো লাগে বানিয়ে নেবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি। আর হ্যাঁ, এটা কিন্তু হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য, সরি আমি ভুলেই গেছিলাম তোমাদের মানে এটা বলার আগে, সবার আগে বলতে হতো, এই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, এই কথাটা সবার আগে আমি তোমাদেরকে বলতে হতো যে এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য। আর তোমরা পাশে না থাকলে কিন্তু এটা কিছুতেই সম্ভব হতো না, এটা আমি কোনোদিনও করতে পারতাম না। তো যাই হোক, তোমাদের জন্য আমি পেরেছি, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে, ধন্যবাদ জানাবো না তোমাদেরকে, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশেটাই ক্রেডিট তোমাদের। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখন আমার ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, তোমাদেরকে আমি অবশ্যই আমার গোল্ড জুয়েলারি দেখাবো, এর আগের বারও যখন এসেছিলাম তোমরা বলেছিলে দিদিভাই গোল্ড জুয়েলারি দেখো, তো মানে আমার ঠিক মানে মন চায় না। তো যাই হোক, এখন আমি যা করেছি মানে যতটুকু আছে সবটা তোমাদেরকে একদিন শেয়ার করব ভিডিও করে, তখন তোমরা দেখে নিও। তো চলো আজকের ভিডিওটাই, আবার দেখো তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে।